নমস্কার, আমি রামিজ আহমেদ। এই মুহূর্তে আনন্দ সংবাদের লাইভে আড্ডায় পেয়েছি মৌ বৈদ্যাকে, যাকে আমরা সবাই চিনি, আবার নতুন রূপে আসছে। নতুন রূপে আসছে মানে একদম মা দুর্গা হয়ে, রূপসী বাংলায় 25শে সেপ্টেম্বর ভোর 5টায় মৌকে আমরা দেখতে পাবো একদম মা দুর্গার ভূমিকায় মহালয়াতে। মৌ, তোমাকে প্রথমে শুভেচ্ছা জানাই, একদম মা দুর্গার ভূমিকায় অবতীর্ণ হতে হয়ে গেছো, মানে পাবলিকলি আসবে 25শে সেপ্টেম্বর। কেমন এক্সপিরিয়েন্স হলো? এবং মা দুর্গার প্রত্যেক মেয়ের তো একটা ইচ্ছে থাকে, একটা সুপ্ত বাসনা থাকে, তোমার বাসনা মানে পূর্ণতা পেল, সব মিলিয়ে কেমন এক্সপিরিয়েন্স হলো? সবাইকে প্রথমেই নমস্কার, শুভ পুজো, দুর্গা পুজো অ্যাডভান্স। আমার দুর্গার মানে এটা আমার জীবনের একটা সব থেকে বড় পাওয়া, যে এত বছরের আমার কাজের লাইফে এই প্রথম আমি দুর্গার একটা ক্যারেক্টার করলাম, আর যেটা আমার কাছে মানে অসাধারণ এক্সপিরিয়েন্স। মানে একটা সব মেয়েরাই চায় যারা অ্যাক্টিং করে, কিংবা সবাই চায় একটা দুর্গার মতো এ করতে, আর সেটা আমি আমার লাইফে পেলাম। আমার মনে হয় এরপর আমি কী করবো কাজ সেটা আমি জানি না, কিন্তু এই ক্যারেক্টারটা করার পর আমি সত্যিই ধন্য। আর আমি চাই সবাই মহালয়াটা দেখুন, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আপনারা জানান, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। কারণ মানুষের দ্বারা তো ভুল হয়, এত বড় একটা মাইথোলজি এত সুন্দরভাবে করা, যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি ভালোভাবে করার, তো সেটাই বলবো যে ভুল ত্রুটি মাফ করবেন, আমাকে ছোট হিসেবে ক্ষমা করে দেবেন। আর যদি ভালো লাগে অবভিয়াসলি বলবেন, রূপসী বাংলায় ভোর 5টায় 25 তারিখে মহালয়া দেখাবে, আপনারা দেখবেন। আর দুর্গা হিসেবে করার জন্যে মানে যেদিন আমার কাছে এই প্রপোজালটা এলো যে তুমি দুর্গাটা করছো মৌ, মানে আমার এক্সাইটমেন্ট, আমি ভেবেছি যে এটা তো আমার স্বপ্ন ছিল কিভাবে ফুলফিল হয়ে যাবে। তো সেটার জন্য অনেক ডান্স প্র্যাকটিস করা, অনেক ওয়ার্কশপ করেছি, অনেকগুলো আমাদের ডায়লগ আছে সেগুলো কীভাবে থ্রোয়িং করতে হবে, ডিরেক্টর আমাদের অমিতাভ পাঠক, উনি আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন, কাজ করেছি একসাথে, অনেকগুলো রাত জেগে আমরা শুটিং করেছি, ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো। আর দুর্গার ক্যারেক্টার করার পর আমি নিজেকে মানে দুর্গার মতো ভাবছি এখন, মানে পাওয়ার পেয়ে গেছি, অবভিয়াসলি ভগবান নয় কিন্তু একটা পাওয়ার পেয়ে গেছি। একটা প্রত্যেক মেয়ের মধ্যে একটা চণ্ডী, একটা দুর্গা, একটা মাতৃ এ থাকে, সেটার মধ্যে দুর্গার করার পর আমি নিজেকে একটা শক্তিশালী মহিলা মনে করছি। মাঝখানে তো বেশ কয়েক বছর তোমার ব্রেক নিয়েছিলে আর কি, যদিও 3 বছর তো সবারই একটা কম বেশি তো একদম না চাইতেও ব্রেক হয়ে গেছে আর কি। তোমার সাথে বেশ কয়েক বছর পরে দেখা হচ্ছে আর কি, কোভিডের জন্য তো দেখা হয়নি। তুমিও বোধ হয় বেশ কয়েক বছর ব্রেকও নিয়েছিলে বোধ হয় আর কি, অভিনয় থেকে বা মডেলিং থেকে, আবার মা দুর্গার ভূমিকা অবতীর্ণ হলে আর পরপর তো কাজও আসছে, মিউজিক ভিডিও, ছবি, ওয়েব সিরিজও তুমি অভিনয় করেছো, আবারও আসবে মিউজিক ভিডিও, তো অনেকগুলোই আসছে। আমার মিউজিক ভিডিও অলরেডি 5-6টা তো রিলিজ হয়েই গেছে, হিন্দি, পাঞ্জাবি করেছি আমি, বাংলা করছি অনেকগুলো। আপনারা তো মৌ বাইদ্যা সার্চ করলে আমার নিজের ইউটিউব পেজেও পাবেন, তাছাড়া অন্য অন্য সাইডেও আপনারা পেয়ে যাবেন। তো অনেকগুলো এমএক্স প্লেয়ার, অ্যামাজন, এখানে সব জায়গাতেই আমার গান আছে। আর নতুন আরও কিছু গান পুজোতে আসছে, মহালয়া 25 তারিখে মানে দেখার পর আপনারা আরও আমার নতুন গান দেখতে পাবেন, পুজোর আগেই রিলিজ হচ্ছে বাংলা গান তোর মন পাড়ায়, তো খুব সুন্দর গান, সেটা আপনারা দেখুন। আর ওয়েব সিরিজ বলতে আগে আমি খুব কাজ করছিলাম, রিসেন্টলি এখন সেইভাবে কাজ করছিলাম, করোনার টাইমটাতে হয়েছে না মানে বাড়িতে বসে থাকতে থাকতে কুঁড়ে হয়ে গেছি, আর ভালো লাগছে না, ঠিক আছে আবার সারাদিন শুটিং এরকম, আর আমি একটু মানে অফই হয়ে গেছিলাম ওই টাইমটা, আমি একটু নিজের বিজনেস, বুটিক, অনলাইন বিজনেস এগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তো সেই জন্য বেশি একটা শুটিংয়ে সময় দিতে পারতাম না করোনার আগে থেকে, মানে কিছুদিন আগে থেকে, 6 মাস আগে, আর এই করোনা নিয়ে আমার 2 বছর আমি অফই করে দিয়েছিলাম। আবার এই 6 মাস 8 মাস আমি 1 বছর ভালো কাজ করছি, আপনারা দেখতেও পাচ্ছেন, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক যেখানেই সার্চ করবেন মৌ বাইদ্যা দেখতে পাবেন। তো নতুন কাজের আশা করছি, আরও ভালো ভালো সিনেমায় কাজ করতে চাইছি, আগে অনেক করেছি, এখন চাইছি আরও আপনারা আমাকে কাজ দিন যাতে আমি আমার নিজের এটা দেখাতে পারি। পাশাপাশি একদম ইনস্টাতে 1 মিলিয়ন ফলোয়ার্স তোমার ক্রস করে গেছে, শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা, এবং আরও আরও ক্রস করুক। এবং তোমার যে ছবি, একটা সময় পরপর তুমি ছবি করেছো, বেশ গুরুত্বপূর্ণ চরিত্র আর কি, মানে স্ট্রং চরিত্র, এই মুহূর্তে কী কী ছবির কাজ চলছে? এই মুহূর্তে আমার এখন তো মুভি মানে শুটিং আর কিছু হয়নি, পুজোর পরে থেকে সব শুটিং হচ্ছে, লাইন আপ করা আছে,
তো সেগুলো শুটিং পুজোর পরেই হবে। রিসেন্ট আমার কলিও অর্জুন রিলিজ হলো, তার কিছুদিন আগে আমি জোকার রিলিজ হলো, তো হচ্ছে, মানে হচ্ছে না বলবো না, কাজগুলো ব্যাক টু ব্যাক রিলিজ হচ্ছে, এরপরে আবার শুটিং চলছে, যেটা আবার পুজোর পরেও কিছু শুটিং আছে, তো মেনলি কাজ চলছেই, সব আরও ভালো কাজের চেষ্টা করছি। আর এই যে এখন টুকটাক এই মিউজিক অ্যালবাম ফটোশ্যুট এগুলো, আর সব থেকে বড় এবছরে আমার পাওয়া হচ্ছে মহালয়া, মা দুর্গার ক্যারেক্টার, তো সেটাকে আমি করার চেষ্টা করেছি জান প্রাণ দিয়ে যতটা পেরেছি। এরপর দেখা যাক 25 তারিখেই বোঝা যাবে কেমন হয়েছে, আপনারা ফিডব্যাক দেবেন। তুমি তো সব কটা জনারই কাজ করেছো, ওয়েব সিরিজ করেছো, সিনেমা করেছো, থিয়েটার বাদে বোধহয় সবগুলো প্ল্যাটফর্মেই কাজ করেছো, তোমার নিজের প্রিয় প্ল্যাটফর্ম কোনটা? আমার নিজের হচ্ছে সিনেমা, আমি আমার বড় পর্দায় নিজেকে দেখতে চাই সবসময়, আমি থাকবো না কিন্তু আমার কাজটা থাকবে, তো সবসময় আমার বড় পর্দা ভীষণ ফেভারিট, আর আমি কাজ করার আশা করি সেটাতে সবসময়। আর ফিউচার প্ল্যানিং কী আছে মৌ বৈদ্যার? প্রোডাকশন হাউস তো বোধহয় নিজে খুলেওছো, ডিরেকশন দেওয়ার কিচ্ছে আছে নাকি না অভিনয়? আমার দ্বারা হবে না ডিরেকশন দেওয়া, অভিনয়টা আমি করতে ভালোবাসি, ভালো পারি, সেটাই আমার মনে হয় যে যেটা আমি করতে পারি, পারদর্শী যেটাতে, সেটাতেই করবো আমি, ডিরেকশন আমি পারবো না। কিন্তু আমার প্রোডাকশনে এখন মিউজিক অ্যালবামগুলো বেরোচ্ছে, শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ, এগুলো টুকটাক আমি করছি, এরপরে আশা রাখছি আরও ভালো কিছু সিনেমার প্ল্যানিং হচ্ছে, হয়তো পুজোর পরের থেকে শুটিং হবে নতুন আমার সিনেমা, তো এটাই করার ইচ্ছা আছে ভবিষ্যতে, এক ভালো করে একজন ভালো অ্যাক্ট্রেস হওয়ার ইচ্ছা আছে, যে সবাই এক নামে চিনবে, আজকে যতগুলো লোক আমাকে চেনে অল্প কজন, আরও সবাই আমাকে চিনুক ভালো কাজ দিয়ে, ব্যাস এটাই। মৌ, আমরা তো ফোর কয়েন্স ক্যাফেতে বসে আছি, চাও আমরা খেতে খেতে কথা বলছি, চা খেতে খেতেই কথা বলি একদম আর কি। আচ্ছা, আমি একটু চায়ে চুমুক দিই, কথা বলতে বলতে চাটা ঠান্ডাই হয়ে যাচ্ছে। হ্যাঁ মৌ, আর একটা ব্যাপার যে মৌ বৈদ্য মানে একটা কোথাও একটা যে একটা বোল্ড, মৌ বৈদ্য মানে কোথাও একটা যে সাহসী চরিত্র মানে মৌ বৈদ্য, যদিও সেইটা থেকেই তুমি নিজেকে এখন পরিবর্তন করছো, এই এই যে একটা সময় মৌ বৈদ্য মানে সাহসী চরিত্র, এটা কেন ভাবতো বলে তোমার নিজের মনে হয় আর কি? আমার মনে হয় আমার ভিতরে একটু টমবয় টাইপের আছে অ্যাক্টিভিটিস, কিন্তু আমি ভীষণ মেয়েলি একটা, ভেতর থেকে কিন্তু ভীষণ অনেকটা ওই ডাবের মতো, ওপরটা খুব শক্ত ভেতরটা নরম, এরকম টাইপের আমার, লোকে হয়তো যারা আমার সঙ্গে মেশে তারা আমাকে জানে যে আমি কতটা সফট, কতটা বাইরে থেকে রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকে আমার সঙ্গে কথা বলে না, ভয় পায়, বাবা মেয়েটা কি ডেঞ্জারাস, কি ডেসপারেট, এটা দেখে লোকে আমাকে প্রেডিক্ট করে যে ওকে ওই ক্যারেক্টারটা ভালো লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি নয়, আমি কিন্তু সব ধরনের ক্যারেক্টার করতে ভালোবাসি, শুধুমাত্র ডেসপারেট ক্যারেক্টার না, আমি ওরকম টাইপের নই, আমাকে দেখে মনে হয় কিন্তু আমি ভীষণ সফট, আমি এই ক্যারেক্টার মনে হয় বেশি ভালো পারবো। একটা ওই এই যে তোমার যত দিন যাচ্ছে বয়স কমে যাচ্ছে, এটা এটা এটার কিছু আমাদেরকে টিপস দাও যাতে আমরাও বয়স কমাতে পারি। এটা আমি এখন প্রত্যেকটা ইন্টারভিউতে আমাকে সবাই এটা জিজ্ঞেস করছে যে তোমার বয়স কমে যাচ্ছে, যেখানেই যাচ্ছি সবাই বলছে বয়স কমে যাচ্ছে, আমি ভাবছি আমি নিজেও জানি না। আমাদের জিমে একজন আছে দিদি, মানে আমারই ফ্রেন্ড, ও আসে জিমে, তো ও বলে যে তা তুই কী খাস বলতো, আমি ওকে একদিন বছরে একদিন ছানা খেয়ে ঘুমিয়েছি, আমি বললাম আমি ছানা খেয়ে ঘুমাই, মানে ছানা খেয়েছি, ও জানে আমি রোজ ছানা খেয়ে ঘুমাই, হ্যাঁ কোনো ফ্যাট কার্বোহাইড্রেট নেই না, তো আমি কদিন আগে একটা বড় থালায় আমি ভাত খাচ্ছি, ওকে সব মাছ ফাছ দিয়ে ওকে দিলাম, ছবি পাঠিয়েছি, বললো এটা তোর প্লেট হতেই পারে না, বলে আমি সব খাই, সব খেয়েও করছি, তারপরে যাই না ইয়াং হয়ে যাচ্ছি দিন দিন আরও বেশি, তো ইয়াং থাকার রাজ কি, এক্সারসাইজ করো, ডায়েট করো, ভালো সুস্থ হেলদি থাকুন, ব্যাস এটাই। সামনে দুর্গাপুজো আসছে, মৌ বৈদ্যের দুর্গাপুজোর প্ল্যানিং কী? আগে ছোটোবেলায় যেরকম ছিল না, দুর্গাপুজোর একটা আনন্দ, প্রচুর শপিং করব, জামা প্যান্ট কিনবো, এখানে যাব, ওই করব, সেই দিনগুলো হারিয়ে গেছে, এখন আর সেই দিনগুলো নেই, আগে যেরকম মুভি রিলিজ হতো, প্রমোশন করতে হতো, প্রত্যেকটা পুজোতে যেতাম, এখন সেইগুলো আর হয়ও না, এখন শরীরও দিচ্ছিল না, কদিন টায়ার্ডও ছিলাম, তো এখন কী হয়েছে, এখন ওই রকম পুজোর আনন্দ নেই, বন্ধুরা এলো বাড়িতে বসে আড্ডা মারলাম, নতুন জামা পরতে হলো, অষ্টমীর দিন অঞ্জলি দিলাম, আর পাড়ার বাড়ির নিচেই আর কি পুজো হয় আমাদের ফ্ল্যাটের, সকাল থেকে রাত্রির অবধি ওখানেই পাড়ায় সবার মজা, খাওয়া দাওয়া, গান বাজনা হয়, তো এইভাবেই পুজোটা কাটে, পুজো কলকাতা ছেড়ে অন্য জায়গায় যাওয়ার আমার ইচ্ছা নেই, আমার বসিরহাটের বাড়িতেও পুজো হয়, দেশের বাড়িতে, অন্য জায়গাতেও পুজো হয়, সবাই বলে, আমরা বলি কলকাতার দুর্গাপুজো ছেড়ে কোথাও যাব না। ও তোমার বসিরহাটে, তোমার অরিজিনাল বাড়ি বসিরহাটে। ছোটোবেলা পুজোর সময়, দুর্গাপূজার সময় দুর্গাপূজা বলে ছোটোবেলার একটা থাকে যে ওই ওই যে 4 দিন বা 5 দিন প্রেম প্রেমপত্র আসবে বা কোনো একটা সিগন্যাল, যেটা বলতে গেলে আর কি, ছোটোবেলায় কত প্রপোজ পেয়েছিলে এবং এমন কোনো মজাদার প্রপোজ যেটা এখন মনে পড়লে বেশ মজা লাগে বা হাসো নিজের মনে মনে আর কি? সত্যি তাই, ভীষণ হাসি, লাইফে
প্রচুর প্রপোজাল পেয়েছি, মানে ছোটোবেলা ক্লাস এইট থেকে আমি শুনেছি যে লোকে আমার প্রেমে পড়ছে, আশেপাশে এর বিয়ে তার বিয়েতে গেলে প্রেমে পড়ছে, পাড়ার ছেলেরা প্রেমে পড়ছে। আর একটা জিনিস হতো, দুর্গা পূজা আমাদের বাড়িতে হতো, ছোটোবেলা থেকে দেখছি অনেক বছরে পুজো, এখনও আমার বাড়িতে পুজো হয়। তো বাড়িতে পুজো হতো বলে পুজোর গোছানো আমরা সব করতাম, পুজো নিয়ে ব্যস্ত থাকতাম, আর পাড়ার সবাই তো আমাদের ওখানে আসতো, অন্য জায়গা থেকে সবাই আমাদের ওখানে আসতো, তো তখন পুজোর প্রেম মানে খুব মজাই হতো। এখন আর কোথায় প্রেম, বয়সের সাথে সাথে প্রেমও চলে গেছে, তো তখন পুজোর আলাদাই মজা ছিল। কিন্তু একটা কোনো মজাদার এক্সপিরিয়েন্স ঘটনা যেটা মনে পড়লে বেশ এখনও মজা লাগে, মানে একটা স্পেসিফিক কোনো ঘটনা? আমি এটাই জানতাম যে পুজোর আগে একজন ছিল যে আমাকে খুব ভালোবাসে, আমি জানতাম না, ক্লাস এইট থেকে ভালোবাসে, টেনে গিয়ে শুনছি জানিস তো না তোকে না ভালোবাসে পুজোর সময়, আমি শুনলাম। তারপরে ভাবছি আমি কোন দিয়ে যাবো, তখন আমি এইসব প্রেম করা করে ভয় পেতাম, মানে তখন অনেক বাচ্চা, এগুলো ভয়ই পেতাম যে বাড়ির লোকেরা শুনলে কী বলবে, এই করবে। তো ওই পুজোর সময় রিভিল হলো যে তোকে ভালোবাসি, ক্লাস এইট থেকে দু বছর হয়ে গেছে। আমি বললাম তখন তো ছোটো ছিলাম, তারপরে আস্তে আস্তে তখন টুকটাক একটু প্রেম ফ্রেম এই ওই চলতো, টুকটাক, সেরকম কিছু চলেনি আমার লাইফে। পরে পরে গিয়ে বেশি হয়েছে, পরে চাহানেওয়ালার সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, মানে এখনও তো তোমার চাহানেওয়ালার সংখ্যা প্রচুর আছে। এবং ইনফ্যাক্ট তুমি যখন মেয়ের সাথে বেরো তোমাকে বিশ্বাসই করে না, এটা তো মেয়ে ভাবে যে তোমার দুই বোন বেরিয়েছো আর কি। সংসার সামলে, এত কাজ সামলে, মানে তুমি এগিয়ে চলে যাও সত্যিকারে যদি বলা হয় যে দুর্গার, যে মেয়েরাই তো দুর্গার একটা আসল, মানে আসল রূপ, সব কিছু সামলাচ্ছ কীভাবে? এবং সবচেয়ে ওই যেটা বললাম যে যখন ভাবে যে বোনের সাথে বেরিয়েছে, এই এখনও প্রপোজাল পেলে সেটাও সামলাও কীভাবে? এখনও তো যেরকম আমার হাজব্যান্ড থাকে না, বিদেশে থাকে স্কটল্যান্ডে, তো কী হয় বাচ্চাকে আমাকে একাই দেখতে হয়। আমি একটা জিনিস করি না, যেটা হচ্ছে আমার বাড়ির কোনো কাজ আমাকে করতে হয় না, ঘরের রান্নাবান্না কাজ সব লোকে আছে ওরাই করে, আমি বাইরেটা সামলাই, জিম করা, মেয়ের স্কুলে দেওয়া নেওয়া টুকটাক, এগুলো ওকে নিয়ে বেরোনো, একটু পরেই হয়তো আসবে শপিং করতে, এইগুলোও করি আমি, এগুলো আমি সামলে নিই। হ্যাঁ, মাঝে মাঝে খুবই টায়ার্ড হয়ে যাই, পেরে উঠি না একা, সবটা সামলানো আমার কষ্ট হয়, তারপরে শুটিং থাকলে ভীষণ টায়ার্ড হয়ে যায়, গিয়ে ওকে দেখতে পারি না, এগুলো হয়। কিন্তু ওকে তো কেউ মেয়ে বলে না, সবাই ওকে আমার বোনই বলে, যেই দেখে বলে এটা তোমার বোন, আমি বলি না আমার মেয়ে, কেউ বিশ্বাসই করে না, লোকে তো ভাবে আমার বিয়েই হয়নি আর কি এরকম। এখন এখন যখন প্রপোজাল পাও সেটাও সামলাও কীভাবে আর কি, যেটা প্রশ্নতে করলো? ব্যাপারটা প্রপোজাল পেলে একটাই হয়, ইগনোর করে যেতে হয় হেসে, কেননা এখন আর প্রেম করব কি করে, মেয়ে বড় হয়ে যাচ্ছে, প্রেম করার ইচ্ছা আছে, ভবিষ্যতে হয়তো করব, কিন্তু মানে করতেও পাচ্ছি না, ভয়ও লাগে যে করব কি করব, ফ্যামিলি আছে না সেটা নিয়ে একটা এ। কিন্তু প্রপোজাল আপনারা করতে থাকুন, আমি ধূপধাপ প্রেমে পড়ব। প্রপোজাল মেয়ের জন্য সবার একদম অপশন খোলা আছে, প্রপোজাল একদম দিতেই পারে, প্রপোজাল দেওয়া ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব আপনারা প্রপোজাল দিতে থাকুন, আমি চেষ্টা করব প্রেম করার। তুমি আরও 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 কাজ করে যাও, আরও বয়স কমতে থাকুক তোমার, এবং তুমি সব কটা প্ল্যাটফর্মে অবাধভাবে তুমি কাজ করো, আমাদের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা, এবং তোর পুজো খুব ভালো কাটুক, এবং ব্যস্ততার মধ্যে তুমি আমাদেরকে সময় দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ দেবো ফোর কয়েন্টস ক্যাফেতে, ক্যাফেকে যা এত সুন্দর একটা লোকেশান আমাদের অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে আমার প্রণাম। আর পুজো আপনাদের সবার ভালো কাটুক, সবাই খুব ভালো করে মজা করে পুজো কাটান, আনন্দ করুন, শপিং করুন, খুব ভালো করে খাওয়া দাওয়া করুন, আর হেলদি থাকুন, সাবধানে চলাফেরা করুন, আর অবশ্যই আমার মহালয়াটা কিন্তু রূপসী বাংলায় দেখতে হবে, আর আমাকে ফিডব্যাক দিতে হবে, আমার যতগুলো সাইট আছে ফেসবুক ইনস্টাগ্রাম এখানে ওখানে, সেগুলো তোমরা দেখে কিন্তু অবশ্যই জানাবে কেমন হলো, তাহলে আমি খুব খুশি হব। আগে আরও এগিয়ে যাওয়ার জন্য অনেক কাজ করব, তাই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।